আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকের আলোচনায়। দর্শক একটি অঙ্ক আমি কোনোভাবেই মিলাতে পারছি না। সেটি হচ্ছে যে অতি সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েকদিন আগে বর্তমান ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছিলেন আর তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া বলতে যা বুঝায় আর কি এই দুটি পদে ছাত্রলীগের একজন জ্যেষ্ঠ সহসভাপতি তাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে এবং আরেকজন জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে এই হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া বলতে যা বুঝায় এখন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী ক্ষুব্ধ যে কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছিলেন কিন্তু সর্বশেষ আমরা দেখলাম যে কেন্দ্রীয় কমিটি আসলে ভাঙা হলো না শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো তারা এতটাই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন যে তাদেরকে ছাত্র ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া হয় নাই দল থেকে বহিষ্কার করা হয় নাই শুধু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এমন কি বিতর্কিত কর্মকাণ্ড করলেন যে তাদেরকে দলেই রেখে দেওয়া হলো শুধু পদ থেকে সরিয়ে দেওয়া হলো অথচ বারবারই বলা হচ্ছে যে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ এখন আমি জানি না যে বিতর্কিত কর্মকাণ্ডের পরে তিনি আবার কি করে দলে থাকেন এই অঙ্কটা কিন্তু আমি কোনোভাবেই মিলাতে পারি নাই এবারে আসেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজনই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই পছন্দের ব্যক্তি এবং এই কমিটিতে তাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন এবং তাদেরকে এই পদে বসিয়েছিলেন এর আগে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারা হয়েছিলেন তাদের কাউকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাদেরকে সেই পদে বসান নাই। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তাদেরকে বসিয়েছিল কিন্তু এই শোভন এবং গোলাম রব্বানিকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদে বসিয়েছিলেন হঠাৎ করে এক বছর যেতে না যেতেই কি এমন বিতর্কিত কর্মকাণ্ড করে বসলেন যে তিনি বলেই ফেললেন যে ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে হবে এরপরে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো আসলে কমিটি ভাঙা হলো না তো তাহলে কি বিতর্কিত কর্মকাণ্ড করলেন এ হচ্ছে এক আর দুই নাম্বার হচ্ছে গত দশ বারো বছর ধরে আমরা দেখে আসছি ছাত্রলীগের এমন কোন নেতা নেই যে তিনি বিতর্কিত কর্মকাণ্ড করেন নাই অর্থাৎ ছাত্রলীগের এমন কোন নেতা কর্মী নেই যে তারা বিতর্কিত কর্মকাণ্ড করেন নাই কিন্তু তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংগঠন কোনো ব্যবস্থা গ্রহণ করে করেছে বলে আমাদের জানা নেই আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি কোটা সংস্কার আন্দোলনের একজন নেতাকে রাজপথে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কমর ভেঙে দেওয়া হয়েছিল আচ্ছা বলুন তো এই শোভন এবং রব্বানি কি এমন বিতর্কিত কর্মকাণ্ড করেছেন করেন নাই তো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই নেতা এত বড় বিতর্কিত কর্মকাণ্ড করার পরেও এখনও বহাল তবিয়তেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে আছেন তাকে কিন্তু পদ থেকে সরানো হয়নি অথচ এই শোভন এবং রব্বানিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো এছাড়াও আমি যদি বলি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ এই অঙ্গ সংগঠনগুলি মিলিয়ে সবচেয়ে বিতর্কিত কর্মকাণ্ড কে বলে কে করেছেন বলুন তো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যতটা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এতটা বিতর্কিত কর্মকাণ্ড কেউ করে নাই গত তিরিশে ডিসেম্বর দু জাতীয় সংসদ নির্বাচনে তিনি যতটা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা এতটা বিতর্কিত কর্মকাণ্ড করেন নাই আর সেই বিতর্কিত কর্মকাণ্ডে এই শোভন রব্বানিদেরকে তিনি ব্যবহার করেছেন এই শোভন রব্বানিদেরকে ব্যবহার করে বাংলাদেশের ভোটারদের ভোট ডাকাতি করে ভোট চুরি করে তাকে ক্ষমতায় বসানো হয়েছে তাহলে আওয়ামী লীগের যত নেতা আছেন সকল নেতার মধ্যে বিতর্কিত কর্মকাণ্ডের তিনি ঊর্ধ্বে আছেন সবার উপরে আছেন তাহলে অবশ্যই তার উচিত আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে সরে যাওয়া কেননা তিনি আওয়ামী লীগের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি এরপরে আসেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে অনেক বড় বড় নেতা আছেন তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কাছে এই শোভন রগমানের বিতর্কিত কর্মকাণ্ড কিছুই না বলবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা জনাব সালমান এফ রহমান তিনি বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি তিনি গত কয়েক বছর আগে শেয়ার বাজার থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন এবং লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীকে পথে বসিয়েছেন অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন কিন্তু সেই লোকটার বিরুদ্ধে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বরং তিনি আগে সংসদ সদস্য ছিলেন না তাকে সংসদ সদস্য পর্যন্ত বানিয়েছেন শুধু তাই নয় এ যে কিছুদিন আগে যখন আমরা রিফাত হত্যাকাণ্ড নিয়ে বিজি ছিলাম প্রিয়া সাহাকে নিয়ে বিজি ছিলাম তখন শেয়ার বাজার থেকে আবারও সাতাশ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে এই সাতাশ হাজার কোটি টাকা কে উধাও করলো এখন যদি আবারও প্রশ্ন তুলি যে নিশ্চয়ই তিনি এর আগেও শেয়ার বাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন নিশ্চয়ই এই লুটপাটের সাথেও তিনিও হয় তিনিও হয়তো জড়িত আছেন কিন্তু আমাদের দেশের যে সংবাদকর্মীরা আছে তাদের তো আইনের মাধ্যমে বেঁধে ফেলেছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে তারা সাহস নিয়ে কোনো সংবাদ পরিবেশন করতে পারছেন না যে কারণে এই সাতাশ হাজার কোটি টাকা কোথায় উদা হয়ে গেল সেই প্রতিবেদন কিন্তু আজও জাতি জানতে পারেনি এরপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বেশি উদাহরণ দেব না কয়েকটি উদাহরণ দেব ওই যে টেকনাফের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি আচ্ছা বলুন তো আব্দুর রহমান বদি মতো বিতর্কিত আওয়ামী লীগের নেতা দ্বিতীয় আর কেউ আছে আপনারাই বলুন তিনি বাংলাদেশে যে মাদকে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে যে ইয়াবা মানে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে কার কারণে এই আব্দুর রহমান বদির কারণে এখন আপনারা হয়তো বলবেন যে তার কারণে যে বাংলাদেশের গ্রামেগঞ্জে ইয়াবা পৌঁছে গেছে তার প্রমাণ কি প্রমাণ হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়াবা কারবারিদের যে তালিকা তৈরি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী তাই না তিনি তালিকা করেছেন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু আব্দুর রহমান বোদিকে কখনোই পদ থেকে সরানো হয়নি শুধুমাত্র তাকে গত জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেওয়া হয় নাই এই এতটুকুই তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এত বড় বিতর্কিত ব্যক্তি হওয়ার পরেও তার বিরুদ্ধে কি আওয়ামী লীগ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে করে নাই এরপরে আরও একটি উদাহরণ আপনাদেরকে দেই এই শোভন এবং গোলাম রব্বানির বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগটা হচ্ছে যে তারা নাকি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে দেরিতে এসেছেন ঘুম থেকে দেরিতে ওঠেন এটা নাকি বিতর্কিত কর্মকাণ্ড এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একজনকে পদ থেকে সরানো হয় আমার জীবনে এই প্রথম আমি দেখলাম এই ধরনের কোনো কারণে কাউকে দল থেকে সরানো হয়েছে বলে আমার জানা নেই আরেকটি বিতর্কিত কর্মকাণ্ডর কথা বলা হয় সেটি হচ্ছে তাঁরা নাকি চাঁদাবাজি করেন টেন্ডারবাজি করেন আরে ভাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এমন কোনো নেতা আছেন যিনি টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো করেন না এমন কোনো নেতা পাবেন কোনো নেতাই পাবেন না একটি উদাহরণ দেয় বর্তমান যে ভোট সরকারের আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ঢাকা চোদ্দ আসনের আসলামুল হক আমি তার প্রায় কথা আপনাদেরকে বলি আসলামুল হক বাংলাদেশের খুবই নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান এবং আওয়ামী লীগের খুবই নিম্ন সারির একজন কর্মী ছিলেন আওয়ামী লীগের কেউ চিন্তও না তাকে। হঠাৎ করে কাকতালীয়ভাবে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে গেলেন এবং এমপিও নির্বাচিত হয়ে গেলেন এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গত দশ বছরে তিনি কি আলা দিনের প্রদীপ হাতে পেয়ে গেলেন যে স্বঘোষিত সাত থেকে আট হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন আপনি যদি অ্যাভারেজ করেন দশ বছরে একজন শূন্য থেকে আট হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন প্রতি বছরে প্রায় এক হাজার কোটি টাকা তিনি আয় করেছেন কীভাবে সম্ভব বলুন তো এত বড় বিতর্কিত কর্মকাণ্ড করার পরেও তার বিরুদ্ধে কি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অ্যাকশন নিয়েছেন কোনো অ্যাকশন নেন নাই তিনি আবারও এই গত তিরিশে ডিসেম্বরের নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন এবং অনেক অনেক প্রোগ্রামেই আওয়ামী লীগের অনেক ফোরামেই তাকে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই দেখা যায় এরকম অনেক বিতর্কিত নেতার নাম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন যে অঙ্কটা আমি মিলাতে পারছিলাম না সেই অঙ্কটা আমি যে ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করব। মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে অঙ্কটা মেলে কি না আমি অনেকগুলি তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো এত বিতর্কিত কর্মকাণ্ড করার পরেও আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অনেক নেতাকে তাদের পদ থেকে সরানো হয় নাই অথচ তাদেরকে কেন পদ থেকে সরানো হলো অথচ তারা কিন্তু প্রধানমন্ত্রীর খুবই স্নেহভাজন নেতা প্রধানমন্ত্রী নিজে তাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বানিয়েছেন কিন্তু সেই প্রধানমন্ত্রী তাদের উপর ক্ষুব্ধ কেন হলেন এবং তাদেরকে পদ থেকে কেন সরালেন এই সরালেন যে আমার কাছে বেশ কিছু শক্তিশালী সোর্স আমাকে এই তথ্যগুলি পাঠিয়েছে আমি অপেক্ষা করছিলাম যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা মিডিয়াতে এই কথাগুলি বলুক কিন্তু বলে নাই অনেকগুলি কারণে বললে হয়তো তারা গুম হয়ে যাবে এবং সারা জীবনের জন্য ছাত্রলীগ থেকে ছাত্রলীগ থেকে ছিটকে পড়বে এই ভয়েই হয়তো তারা এই সত্য কথাগুলি বলে নাই অথবা মিডিয়া কর্মীরা ওই যে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে তারা জিম্মি যে কারণে এই সমস্ত সেন্সিটিভ ইস্যুগুলো তারা মিডিয়ায় প্রকাশ করে নাই তো যে সকল সোর্স আমাকে এই তথ্য তথ্যগুলি দিয়েছে এই সোর্সগুলি কিন্তু খুবই শক্তিশালী কিন্তু সোর্সগুলির নাম আমি বলতে পারছি না কেননা বলা নিষেধ আছে এখন আপনারা হয়তো আমাকে বলবেন যে আবার আমি গুজব রটাচ্ছি আমি জাস্ট অঙ্কটা মিলানোর জন্য একটি ফর্মুলা দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু গুজব রটাচ্ছি না আপনারা অঙ্কটা মিলিয়ে দেখেন যে অঙ্কটা মেলে কিনা সেই সোর্স হচ্ছে যে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়েছিলেন তার বক্তব্য অনুযায়ী তিনি চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন কিন্তু তিনি কোন হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন এবং কোন ডাক্তার তার চোখে অস্ত্রোপচার করেছে সেটি কিন্তু এখনো জাতি জানে না তো বাস্তবতা হলো যে তার ক্লোন ক্যান্সার হয়েছে আর এই ক্লোন ক্যান্সারের কেমোথেরাপি নেওয়ার জন্যই তিনি লন্ডনে গিয়েছিলেন এই তথ্যটি কোনো মিডিয়ায় আসে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারাও জানে বাংলাদেশের সাধারণ নাগরিকও জানে কিন্তু এই তথ্যটি মিডিয়ায় কৌশলে প্রচার করা হয় নাই এখন এই যে তার একটি দুরারোগ্য বেধি হয়েছে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে যে কারণে তিনি তরিঘড়ি করে তিনি যে পদে আছেন সেই পদে তার মেয়ে সাইমাওয়াজের পুতুলকে বসিয়ে রেখে যান যেতে চান এটি হচ্ছে তার স্বপ্ন কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রিত্ব নিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ পদ নিয়ে তাদের যে দুই সহোদরা বোন শেখ রেহানা এবং শেখ হাসিনা এই দুই বোনের মধ্যে কিন্তু দা কুমড় সম্পর্ক এই পদটা নিয়ে দুই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয় এটা আপনারা সকলেই জানেন তো যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদে আছেন সেই পদে তার মেয়েকে বসিয়ে রেখে তিনি বিদায় নিতে চান এইটা জানা জানি হওয়ার পরে শেখ রেহানা শেখ হাসিনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দ্বন্দ্বে জড়ানোর পর যখনই এই ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দেখেছেন যে আমাদের নেত্রীর একটি দুরারোগ্য বেধি হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো সামনে নেতৃত্বে কে আসছে তো এখন এই গোলাম রব্বানী এবং শোভন তারা গোপনে শেখ রেহানার সাথে বৈঠক করেছেন এটাই হচ্ছে এই শোভন এবং রব্বানীর কাল হয়ে দাঁড়িয়েছে যে কারণেই তাদেরকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো আসলে বিতর্কিত কর্মকাণ্ড ওটা হচ্ছে জাতিকে আইওয়াশ জাতিকে একটি নাটক সাজিয়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো মূল ঘটনা হচ্ছে যে তারা দুজন শেখ রেহানার সাথে গোপনে বৈঠক করেছিলেন আর এটি শেখ হাসিনা জানার পরেই ক্ষুব্ধ হয়েছেন যে কারণে একটি নাটক সাজিয়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটি হলো আমার অঙ্ক এখন আপনারা মিলিয়ে দেখেন যে অঙ্কের উত্তরটা সঠিক হলো কিনা এখন আমার অঙ্কের উত্তর সঠিক হতেই হবে এমন কোনো কথা নেই আমি আপনাদেরকে বললাম আপনারা এখন অঙ্কটা মিলিয়ে দেখেন আমি অল্প একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই বেশ কয়েকদিন আগে আপনারা অনেকেই আমাকে সাইমা ওয়াজেদ পুতুলের সচিবালয়ের একটি বৈঠকের ছবি পাঠিয়েছিলেন তো আমি এই ছবির উপরে কোনো কথা বলতে চাইনি কিন্তু যখনই দেখলাম যে দুটি অনলাইন পত্রিকা এই ছবি নিয়ে রিপোর্ট করেছে একটি হচ্ছে দৈনিক আলোকিত উখিয়া এবং আরেকটি হচ্ছে সম্পাদক ডট কম এই দুটি অনলাইন পত্রিকায় বলা হয়েছে যে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মিজানুর সরি ডাক্তার এনামুর রহমান তিনি সচিবালয়ের একটি বৈঠক করছিলেন সেই বৈঠকে এই প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তিনি যে চেয়ারে বসার কথা সেই চেয়ারে এই সাইমা ওয়াজেদ পুতুলকে বসিয়ে রেখেছেন এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন সাইমা ওয়াজেদ পুতুলকে তিনি কি সরকারের কোনো পদ ব্যক্তি তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এটি বাংলাদেশ রাজতন্ত্রের দেশ না যে তিনি যুবরাজ বা যুবরানী যে কারণে তিনি বসতে পারেন এটা তো এমন দেশও না আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাষ্ট্রপতিও না যে তার মেয়ে একটা পদ হোল্ড করবেন যে কারণে তিনি মন্ত্রী পরিষদে যে কোনো পদে গিয়ে বসবেন এটি কি সংবিধানের লঙ্ঘন নয় অবশ্যই লঙ্ঘন তো তিনি কি করে বসলেন এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই ছবিটা তো এডিটিংও করা হতে পারে আমার কাছে এই ছবিটা এডিটিং মনে হচ্ছে না হয়তো হতে পারে তো যেহেতু আমি একটি তথ্য পেয়ে গেলাম তথ্যটা কতটুকু সঠিক কতটুকু ভুল সেটি অন্য হিস্টোরি বাট তথ্য তো একটা পেয়েছি সেই তথ্যের আলোকেই কথাটা আমি বললাম তো এই ছবি থেকে এটাও ফুটিয়ে আস ওঠে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পদে তার মেয়েকে বসিয়ে রেখেই বিদায় হতে চান যে কারণেই কিন্তু তাদের এই দুই বোনের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে আর এই ক্ষমতার দ্বন্দ্ব থামানোর জন্য মীমাংসা করার জন্য আমাদের সেনাবাহিনীর প্রধান এম এ আজিজ সাহেব কিন্তু গণভবনে গিয়েছিলেন একটা দিয়ে এবং এই দ্বন্দ্বের একটি পর্যায়ে গিয়ে শেখ রেহানা শেখ হাসিনাকে বলেছেন যে সাইমা পুতুল তিনি রাজাকারের ছেলের বউ সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজাকারের ছেলের বউ হবে এটা জনগণ কখনোই মেনে নেবে না কথাটা বোঝার চেষ্টা করুন তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন রাজাকারের ছেলের বউ হতে পারে না এটি জনগণও মেনে নেবে না আমিও মেনে নিতে পারি না এখন রাজাকারের ছেলের বউ প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু রাজাকারের বিয় সরি রাজাকারের বিয়ান অথবা রাজাকারের ছেলের শাশুড়ি প্রধানমন্ত্রী হতে পারবে এতে কোনো সমস্যা নেই রাজাকারের ছেলের খালা শাশুড়ি প্রধানমন্ত্রী হতে পারবে এতে কোনো সমস্যা নেই কি আজব কাজ কারবার রে ভাই আমি জানি না যে এই জাতীয় কথা আদৌ বলেছে কিনা যে সোর্সগুলি আমাকে সংবাদগুলি সরবরাহ করেছেন তারাই এ কথাগুলি বলেছেন আমি জানি না কথা কথাগুলি কতটুকু সত্য তবে যেহেতু অঙ্কটা মিলছে না এই জন্য আমি এই সূত্রটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনারা মিলিয়ে দেখেন যে আদৌ কি শোভন এবং রব্বানি শেখ রেহানা এবং শেখ হাসিনার ক্ষমতার দ্বন্দ্বের বলি হলেন কিনা এটি আপনাদের কাছে বলার বিষয় ছিল আশা করছি আমার অঙ্কের ফর্মুলাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এখন এই ফর্মুলা অনুযায়ী আপনারা অঙ্কটা কষে দেখেন অঙ্কের উত্তর কি দাঁড়ায়